আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা আশা করি সুস্থ শরীরে আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো মনে রাখবে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন জানে না তারে ধিক শতধিক। এটা কিন্তু মনে রাখবে, টাইম গেলে গিয়ে টাইমটা ফিরে পাবে না। কিন্তু এখন দেখো বাকি প্রিপারেশন তো দেখাচ্ছি। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস। আর একটা দেখো, আই ক্যান নট পার্ট ড্যাশ দিস বুক। এটাও পার্ট। তার মধ্যে পার্টের সঙ্গে প্রিপারেশন যুক্ত হলে অর্থ এখানে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা জানি ম্যান টু ম্যান জানতাম উইথ বসে, হি ওয়াজ অ্যাংরি উইথ মি, আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউ, ম্যান টু ম্যান উইথ বসে। কিন্তু এখানে দেখো, হি পার্টেড ড্যাশ ইজ ফ্রেন্ডস, মানে ও বন্ধুদের থেকে বিদায় নিয়েছিল, মানে বিচ্ছেদ হয়েছিল। মানুষের সঙ্গে যদি বিচ্ছেদ হয় তাহলে মনে রাখবে ফ্রম বসে, উইথ বসবে না। কিন্তু তোমাদেরকে আগে বলেছিলাম ম্যান টু ম্যান উইথ বসে, কিন্তু এখানে উইথ বসবে না, বিচ্ছেদ। মানুষের সঙ্গে যদি বিচ্ছেদ হয় তাহলে ফ্রম বসবে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু লক্ষ্য রাখবে। অনেকে ভুল করে ফেলো, তোমরা ম্যান টু ম্যান উইথ বসিয়ে ফেলো, উইথ বসাবে না। কিন্তু হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস, ওর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়েছিল, মানে বিচ্ছেদ হয়েছিল। কী বসবে কে? পার্ট ফ্রম, এফ আর ও এম, পার্ট ফ্রম মানে মানুষের সঙ্গে বিচ্ছেদ। আর তুই সঙ্গে যদি বিচ্ছেদ বুঝায় তখন বসে কিন্তু উইথ, ঠিক উল্টাটা মনে রাখবে, এটা ভালোভাবে করবে, মনে রাখবে। কিন্তু সেকেন্ড দেখো, হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়েছিল বা বিচ্ছেদ হয়ে গেছিল। এখন দেখো, আই ক্যান নট পার ড্যাশ দিস বুক, বলেছিলাম কি মানুষের সঙ্গে যদি বিচ্ছেদ হয়ে ফ্রম বসে, আর অন্য কোনো বস্তুর সঙ্গে যদি বিচ্ছেদ বুঝায় তাহলে কি বসে? উইথ প্রিপজিশন বসে, কি বসবে? উইথ বসবে, ঠিক উল্টা। কিন্তু এখানে মনে রাখবে, অনেক সময় ভুল করে তোমরা উইথ বসে ফেলতে পারো, কারণ আমার জানি ম্যান টু ম্যান উইথ বসে সেই হিসাবে, কিন্তু এখানে বসাবে না। কিন্তু তাহলে হি আই ক্যান নট পার্ট উইথ দিস বুক, এটা বস্তুর সঙ্গে তো এই জন্য উইথ বসেছে, আর এখানে মানুষের সঙ্গে বিচ্ছেদ বুঝলে ফ্রম প্রিপজিশনে বসে। এখন দেখো, দে ওয়েন্ট আউট ড্যাশ ডাক্স, দে ওয়েন্ট আউট, ওরা বেরিয়ে গেছিলো কখন? ডাক্স, ডাক্স মানে কি? ঠিক সন্ধ্যা। এখন মনে রাখবে, যদি শর্ট পিরিয়ড অফ টাইম বুঝায়, খুব কম সময় বুঝায়, কম মুহূর্ত কম সময় যদি বুঝায় তাহলে অ্যাট বসে। যখন দেখো ঠিক সূর্য ওঠার পর ভোর থাকে, এরপর সকাল হয়ে যায়, কিন্তু ভোরটা কিন্তু খুব কম সময় থাকে, কিন্তু সকাল থাকে অনেক বড়। আবার দুপুরটা থাকে খুব কম সময়, আবার সন্ধ্যাও থাকে খুব কম সময়। কিন্তু খুব কম সময় যদি বুঝায়, কারণ ভোর সূর্য ওঠা ঠিক পরটা ভোর, এরপর সকাল হয়ে গেলে, সকাল কিন্তু অনেক বড়, কিন্তু অনেক লম্বা দীর্ঘ সময়। তাহলে শর্ট স্পেস যদি টাইম যদি বুঝায় তাহলে কী বসে? এট বসে। হি দে ওয়েন্ট আউট এট ডাক্স, ওরা সন্ধ্যার সময় বেরিয়ে গেছে, সন্ধ্যাটা কিন্তু খুব কম সময় থাকে, ধরো 5 মিনিট। এই জন্য কম সময় যদি বুঝায় এট বসাবে, ভোর এট বসবে, ঠিক দুপুর এট বসবে, সন্ধ্যা এগুলো এট বসে, এগুলো কম সময় থাকে এগুলা। সি ওয়েন্ট আউট ড্যাশ ডে ব্রেক, দেখবে ঠিক ভোর, কিন্তু এটা সন্ধ্যা। হি ওয়েন্ট আউট ড্যাশ ডাক্স, ঠিক সন্ধ্যার সময় ও বেরিয়ে গেছিলো, ওরা বেরিয়ে গেছিলো। তাহলে ডাক্স তো সন্ধ্যা, সন্ধ্যার সময়টা খুব কম সময় থাকে, কিন্তু এরপর রাত্র হয়ে যায়। কিন্তু ঠিক এখানে দেখো, ভোরবেলা ডে ব্রেক, তাহলে এইটাও ভোর, সূর্য ওঠার পর ভোর, এরপর সকাল হয়ে যায়, সকাল লম্বা, কিন্তু ভোরটা খুব কম সময় থাকে। কম সময় যদি বুঝে কী বসবে এইটার মধ্যে, এটাতে কী বসবে? অ্যাট ডে ব্রেক, ঠিক সে যাবে অ্যাট নুন, নুন ঠিক দুপুরটা, কিন্তু ঠিক দুপুরটা নুন, এরপর আবার বিকাল হয়ে যায়। কিন্তু এরপর দেখো, টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ, মানে তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। আমরা ভয়েস চেঞ্জ করেছিলাম টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ বসবে, কী বলবে এখানে? অফ বসে যাবে। টেক কেয়ার অফ ইউর হেলথ মানে কি? তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, শিখবে এগুলা ভালো করে। হি ডিড নট কেয়ার ড্যাশ মি, এখানে কেয়ার সঙ্গে ফোর আছে, এখানে অফ আছে, টু আছে, কোনটা বসবে? আমরা জানি যে
কেয়ার সঙ্গে ফর যখন বসে তোমার গ্রাহ্য করা বোঝায়, ও আমাকে গ্রাহ্যই করেনি, ও আমাকে গ্রাহ্যই করেনি, তো হি ডিডন্ট কেয়ার কি হবে, হি ডিড নট বা হি ডিডন্ট কেয়ার ফর মি, ও আমাকে গ্রাহ্যই করেনি, হি ডিড নট কেয়ার ফর মি মানে ও আমাকে গ্রাহ্যই করেনি। এটা কী বোঝালো, এটা ফর বসতে প্রিপজিশন। হি ইজ ফিট ড্যাশ দ্য পোস্ট, তো ফিট এর দি হবে না, ফিট টু হবে না, ফিট ফর মানে যোগ্য, ফিট ফর মানে কি যোগ্য, সে এই পোস্টের জন্য যোগ্য। হি ইজ ফিট ফর দ্য পোস্ট, হি ইজ ফিট ফর দ্য পোস্ট, হি ইজ ফিট ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য যোগ্য, ফিট ফর মানে যোগ্য। শিখি পারবে যেমন অন্তস্থ ফিট ফর মানে যোগ্য, হি ইজ ফিট ফর দ্য পোস্ট, কি বসলো এখানে ফর প্রিপজিশন বসলো। আই এম এ সেম দ্যাশ হিজ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ। আই এম এ সেম, আমি লজ্জিত, ওর কার্যকলাপে আমি লজ্জিত। আই এম এ সেম কি বসবে প্রিপজিশন, ও এফ অফ বসবে। আই এম এ সেম অফ হিজ অ্যাক্টিভিটিস, ওর কার্যকলাপে আমি কি লজ্জিত। ইকো শিখবে কিন্তু ভালো করে,